আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কোরআন আমাদের বলছে নামাজ পড়ো, আর নবীজি নামাজের নিয়মগুলো বলে গিয়েছেন যে এই নিয়মে নামাজ পড়তে হবে, তো ইসলামে তাবলিগ করার ব্যাপারে কি কিছু বলা আছে কোরআন অথবা হাদিসে? এমন কোনো কথা কি তাবলিগ নিয়ে আছে? ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন আমাদের নামাজ পড়তে বলছে আর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে নামাজ পড়তে হবে। আপনি প্রশ্ন করলেন এমন কোনো কথা কি আছে যেখানে নবীজি বলেছেন তাবলিগ করতে হবে। আপনি কোরআন পড়লে দেখবেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে ধর্মপ্রচার নিয়ে বলা হয়েছে, এমন অনেক হাদিসও আছে। এগুলো আমাদের গাইডলাইন। ইসলামী শরীয়তে আপনাকে বুঝতে হবে যে যখন ইবাদত নিয়ে বলা হচ্ছে, যেমন ধরেন নামাজ অথবা ধরেন যাকাত দেয়া অথবা ধরেন তাওহীদ, যে কথাগুলো কোরআন আর হাদিসে আছে শুধু সেগুলোই মানতে হবে আর কিছু না। কোরআন আর হাদিসে যা বলা আছে শুধু সেটুকুই মানতে হবে। এগুলো বাদে যেসব কথা কোরআন অথবা সহিহ হাদিসে নেই, আল্লাহ বা নবীজি বলেননি, সেগুলো ভুল। যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে কোরআন হাদিসের যে সম্পর্কে বলা হয়েছে এটা হারাম, সেটা বাদে অন্য সব কিছু হালাল। তবে ইবাদতের ক্ষেত্রে, ইবাদত করার প্রসঙ্গে যেটা বলা হয়েছে সেটা ফরজ, যেটা বলা হয়নি সেটা নিষিদ্ধ। এটা ইবাদতের ক্ষেত্রে। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে, যেমন কী কী খাবেন, কী কী পরবেন, কীভাবে কথা বলবেন, আর ধর্মপ্রচারে যেটার অনুমতি নেই সেটা হারাম। যেটা বলা হয়েছে ফরজ সেটা ফরজ অথবা মুস্তাহাব, এছাড়া উল্লেখ করা হয়নি কিন্তু অনুমতি আছে, সেটা হয়তো প্রকারভেদে হতে পারে ফরজ অথবা সেটা হয়তো হতে পারে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে, অথবা সেটা হয়তো হতে পারে মুবাহ অথবা নয়তো মাকরু। যেটাকে বলা হয়েছে হারাম সেটা হারাম, সেটা নিষিদ্ধ। যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, অনুমতি আছে। এবারে এগুলোর মধ্যে সেটা হতে পারে ফরজ মানে আবশ্যিক, অথবা হতে পারে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে, অথবা হতে পারে মুবাহ অর্থাৎ ঐচ্ছিক, অথবা হতে পারে মাকরু অনুৎসাহিত করা হয়েছে। বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে এখন দাওয়া বা ধর্মপ্রচারের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে কোরআনে আর হাদিসে। কোরআন ও হাদিসে বেশ কিছু নির্দেশনা আছে, যেমন ধরেন লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউজাতিল হাসানাত ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। এটা হলো দাওয়া বা ধর্মপ্রচার সম্পর্কে পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত। মানুষ কিভাবে বুঝবে সেটা আলাদা হতে পারে। কিছু লোক বলতে পারে যে হিকমা মানে নরম সুরে বলা, কেউ যাতে আঘাত না পায়। অনেকেই কোরআনের এই আয়াতকে উদ্ধৃতি দেন। একসময় শেখ দিদাত যখন স্টেজে উঠতেন লোকজন বলতো হিকমার সাথে বলেন, পরোক্ষভাবে লোকজন বলছে কঠিনভাবে বলবেন না। কোরআন কিন্তু এমন কথা বলছে না, কোরআন বলছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা। তাহলে কোরআন বলছে হিকমত আর সদুপদেশের কথা। এখানে কিছু মানুষ ভুল বুঝতে পারে, তারা ভাবতে পারে যে হিকমত আর সদুপদেশ মানে সবসময় নরম। এটা হতে পারে বেশিরভাগ সময় নরম থাকবেন, তবে একেবারে 100% নরম থাকলে হবে না। কোরআন বলছে হিকমত আর সদুপদেশ, আর যেটা এক সময় হিকমা অন্য সময় সেটা হিকমা নাও হতে পারে, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। আর লোকজন আমাকেও বলে যখন লেকচার দিতে যাই আমি অমুসলিমদের উদ্দেশ্যে, লেকচারের আগে বলে জাকির ভাই হিকমার সাথে বলেন, পরোক্ষভাবে আমাকে বলছে জাকির ভাই নরম করে খুব কঠিন করে বলবেন না, আক্রমণ করবেন না। আমি বলছি না যে হিকমা মানে আক্রমণ করা, হিকমা মানে সদুপদেশ মানে কাজটা ঠিক মতো করতে হবে, তারা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে। আর আপনারা যদি এই আয়াতের প্রসঙ্গটা দেখেন সূরা নাহলের 125 নম্বর আয়াতের প্রসঙ্গটা, এটা হচ্ছে কয়েকটা আয়াত আগেই 120 নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা তোমরা দেখো কিভাবে ধর্মপ্রচার করছেন। এবারে ক্রস রেফারেন্স খোঁজেন, দেখবেন যে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আছে তিনি দেবতার মূর্তি ভেঙেছিলেন, অন্য আরেকটা আয়াত আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন আপনি মুশরিক, তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে মুশরিককে মুশরিক বলতে হবে, হোক সেই মুশরিক আপনার বাবা, বাসা থেকে তাড়িয়ে দেওয়াও হতে পারে, এটাই হলো হিকমা। মানুষ আসলে পবিত্র কোরআনের অনেক গাইডলাইনই বুঝতে পারে না। এটা হলো একটা গুরুত্বপূর্ণ আয়াত ধর্মপ্রচারে। এরকম আরও অনেক আয়াত আছে, যেমন ধরেন সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তালাউইলা কালমিতিন সাওয়া ইম বাইনানা বাইনাকুম, এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক।
প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। এটা একটা গাইডলাইন, আর আমার মনে হয় আমার মতে এটা হলো ধর্মপ্রচারের একটা মাস্টার কি। কোনো অমুসলিমের সাথে কথা বললে সাদৃশ্যের কথা বলবো, তাদের ধর্মগ্রন্থে যেটা আছে, আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন, তাকে অন্তত সেটা মানতে বলবো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যের কোরআন বলছে সেটা আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। তাহলে ধর্মপ্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তৌহিদ। এভাবে কোরআনে কিছু গাইডলাইন দেওয়া আছে, হাদিসে কিছু গাইডলাইন আছে। যেমন আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আননি ওয়াল আয়া, মাত্র একটা আয়াত জানলেও ধর্মপ্রচার করো। আপনি যদি ইসলাম সম্পর্কে একটা আয়াত জানেন আর জানেন সেটা ঠিক, তাহলে প্রচার করেন। পবিত্র কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে আর হাদিস যেখানে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এটা যেহেতু এমন না যে সালাত, যাকাত বা তৌহিদ অথবা কোরআন আর হাদিসে যেটার উল্লেখ আছে তার কিছু আছে ফরজ, কিছু আছে মুস্তাহাব, কোরআনের সেই আয়াত অথবা হাদিসের প্রসঙ্গের উপর নির্ভর করে। তবে ধরেন আমি মাইক্রোফোনে কথা বলছি, প্রশ্ন করতে পারেন নবীজিকে মাইক্রোফোনে কথা বলেছিলেন? না, নবীজি বলেননি। তাহলে মাইক্রোফোনে কথা বলা কি বিদা? এটা কি হারাম? আমি বলবো না, এটা ব্যবহার করছি ধর্মপ্রচারের জন্য আর সেটাই গুরুত্বপূর্ণ। ধর্মপ্রচার করা ইসলামে ফরজ, তবে এই ক্যাটাগরিতে পড়ে না, যেমন সালাত বা যাকাত। ধর্মপ্রচার করা ফরজ আবশ্যিক, কোনো সন্দেহ নেই। তবে কিভাবে করতে হবে সেটার গাইডলাইন পাবেন কোরআন আর হাদিসে। তবে একটা সহি হাদিসও যদি বলে মাইক্রোফোনে কথা বলো না, তাহলে মাইক্রোফোনে কথা বলা হারাম, বুঝলেন? অথবা বলতে পারেন যে মাহমুদ সাল্লাহ ইসলাম কি টিভিতে কথা বলেছেন, স্যাটেলাইট চ্যানেলে কথা বলেছেন, তাহলে স্যাটেলাইট কি হারাম? এখন কোরআনের মাধ্যমে কথাটাকে পরীক্ষা করুন, যদি শরিয়ার কোনো নিয়ম না ভাঙে তাহলে হালাল, যদি নিয়ম ভাঙে তাহলে হারাম। বেশিরভাগ টেলিভিশন প্রোগ্রামই হারাম, কারণ এগুলোতে থাকে অশ্লীলতা, অনুষ্লামিক অনুষ্ঠান। তবে এরকম অনুষ্ঠান না থাকলে সেটা হবে হালাল, আমরা এটাকে ব্যবহার করতে পারি এই মিডিয়াকে ইসলাম প্রচারের জন্য। যদিও কোরআন আর হাদিসে এর উল্লেখ নেই, তবে একটা আয়াত এমন বলছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, আমার হিকমা হিসেবে স্যাটেলাইট চ্যানেলকে ব্যবহার করছি। তাহলে গাইডলাইনগুলো আছে, তবে যদি দাওয়ার কাজে এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম পবিত্র কোরআন আর হাদিসে, সেটা ভুল। আপনি এখানে সালাত সম্পর্কে যেটা বললেন, সালাত ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা অথবা ইবাদতের মধ্যে একেবারে প্রথম সারির, যেমন তৌহিদ, সালাত, যাকাত, রোজা, হজ, এসব ক্ষেত্রে যা বলা আছে শুধু তাই করবেন আর কিছু না। বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আমি এক পায়ের উপর দাঁড়িয়ে নামাজ পড়বো। এখন নবীজি একথা বলেননি যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা হারাম, কি পড়তে পারবে? না, পারবেন না, কারণ এটা ইসলামের পাঁচটা স্তম্ভের একটা। কিন্তু ধরেন আপনি অসুস্থ আর সমস্যা থাকলে বসে নামাজ পড়তে পারেন, এ কথা কোরআন বলছে, হাদিসও বলছে, গাইডলাইনটা আছে, যেটার অনুমতি আছে সেটা হালাল। ধর্মপ্রচারের ক্ষেত্রেও একটা গাইডলাইন আছে আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিসে আছে, গাইডলাইনটা মেনে চলেন যেন শরিয়ার কোনো আইন না ভাঙেন। এটার উপরে সারাদিন ধরে লেকচার দেওয়া যায়, আশা করি।